এই হিরো আলমের, তা আমি তো মনে করি হিরো আলম স্টারি, তোর ছবি তো ভালো গেছে, আমি দোয়া করি আরও ভালো যাক। এই কি একটা ছবি রিলিজ হলো জানি টোকাই, এই হিরো আলমের ছবি তো খারাপ জানে, মোটামুটি ভালো দেখলাম তো, ভালো দর্শকই চাপছে। তো হিরো আলমের যদি এই দর্শক হয়, তা আমি তো মনে করি হিরো আলম স্টারি, তোর ছবি তো ভালো গেছে, আমি দোয়া করি আরও ভালো যাক। সবার ছবি ভালো চলুক, সুন্দরভাবে চলুক, বাংলাদেশের যে যেখানেই ছবি বানাচ্ছে প্রতিটা ছবি যেন ভালো চায়, এটা আমি আশা করি। হিরো আলম নিয়ে তো সবাই নেগেটিভ মন্তব্য করে, বলে যে তার যোগ্যতা নাই, সে কেন সিনেমা বানাবে, এই বিষয়টা যোগ্যতা দিলদারের কি যোগ্যতা ছিল? দিলদার তো হচ্ছে বেশি শর্ট ছিল, ও তো শর্টই, শর্ট থাকলে কি হয়েছে, কাজ তো মোটামুটি দর্শক পছন্দ করে, ওই সিনেমা হল তো খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে, মানুষ যা কথা বলছে শুনলাম আমি ইউটিউবে, আমার একজন দেখাইলো, দেখলাম তো খারাপ কিছু না, যেভাবেই থাকে দর্শক থাকলে হয়, আমরা দর্শককে একটু ভালো কিছু দিতে পারলে হয়।